ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন এই ভিডিওতে কথা বলবো শাহরুখ খানকে নিয়ে এবং শাহরুখ খানের আপকামিং মুভি পাঠানকে নিয়ে। এবং পাঠান করলো আবার বিরাট বিরাট বড় একটা রেকর্ড, এবং সেই রেকর্ডটা কি আমি কিন্তু এই ভিডিওতে পুরোটাই কিন্তু ডিটেলসে আলোচনা করব। সো এখন কথা হচ্ছে পাঠানের দুটো গানের মধ্যে প্রথম গানটা বেসারম রাং, বেসারম রাং কিন্তু একটা মানে সেই লেভেলের তো রেকর্ড সৃষ্টি করে ফেলেছে। আমরা জানি মানে 100 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এবং এখনও ইউটিউব ইন্ডিয়াতে মিউজিক সেকশনে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। সো দ্বিতীয়ত আমি আসি মানে সেকেন্ড যে গানটা ঝুমে যে পাঠান, এই গানটাও কিন্তু পিছিয়ে নেই। এবং এই গানটা বর্তমানে আমি যখন ভিডিওটা করছি তখন ইউটিউবে কিন্তু প্রায় 40 মিলিয়ন ভিউজ তো ক্রস করে গেছে এবং প্রচুর মানুষ কিন্তু লাইকস করেছে এবং কমেন্টসও করছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এটা অল ওভার দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব বলি বা ফেসবুক বলি বা ইনস্টাগ্রাম বলি, সমস্ত জায়গা মিলিয়ে কিন্তু প্রায় 50 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এবং এটা কিন্তু অফিসিয়ালি YRF এর থেকে কিন্তু শেয়ার করা হয়েছে, এবং এটা একটা সত্যি বলতে হিউজ হিউজ একটা রেকর্ড। এবং সেই জায়গাতে আরও একটা আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা আপডেট দিয়েছিলাম যে পাঠান ICE ফরম্যাটে মানে ICE থিয়েটার ফরম্যাটে কিন্তু এটাকে রিলিজ করা হচ্ছে, এবং এটা সম্ভবত 1st of January কিন্তু এটা একটা ট্রেলারে স্ক্রিনিং করা হবে মানে সিনেমা হলে। এবং এটা একটা আপডেট উঠে আসছে, তবে এটা কনফার্ম আপডেট কিন্তু নয়, আমি আবারও বলছি এটা মানে যদি 1st of January এটাকে রিলিজ করে দেওয়া হয় তাহলে ওই সময় কি এটা ইউটিউবে আসবে না তার পরে আসবে, এটাই হচ্ছে মেনলি একটা বড় প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যায়। মানে যদি ওই সময় হলে এটাকে মানে ICE ফরম্যাটে এটাকে রিলিজ করে দেওয়া হয় তাহলে প্রচুর মানুষ কিন্তু দেখে ফেলবে এবং অডিয়েন্স কিন্তু জাস্ট পাগলে যাবে, যেহেতু এটাকে একবার স্ক্রিনিং করে দেওয়া হয়েছে সেগুলো মানে অডিয়েন্স কিন্তু চাইবে যে এটাও পুরো মানে ইউটিউবে চলে আসুক, এটাই মেনলি আমার বলার আর কি। সো এটা ছিল মেনলি বক্তব্য তোমাদের এই সম্পূর্ণ দুটো বিষয়কে নিয়ে। কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।